আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি দেশ ও দেশের বাড়ি থেকে যারা ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন। আজকে আমরা বিআরটি লাইন তিনের গাজীপুর থেকে এয়ারপোর্ট এর যে প্রকল্প চলছে তার টঙ্গী কলেজ গেট হতে বিমানবন্দর পর্যন্ত সর্বশেষ অবস্থা সম্পর্কে জানব। টঙ্গী চেরাগালি, আমরা এখন হচ্ছে টঙ্গী চেরাগালিতে। টঙ্গী চেরাগালির রাস্তার পূর্ব পাশে পিচ ঢালাইয়ের জন্য রাস্তা উপযোগী করে গড়ে তোলা হচ্ছে, চলছে বোল্ডার দিয়ে রাস্তা সমানের কাজ। এদিকের অংশের গার্ডারগুলো, পিলার উপর গার্ডারগুলো বসালেও বায়োডাকগুলো এখনও বসানো হয়নি। রাস্তার পশ্চিম পাশে ডেস্কুর অফিস, এই ডেস্কুর অফিসের সামনের থেকে 4 কিলোমিটার রাস্তা আব্দুলপুর পর্যন্ত, তার অর্ধেক রাস্তা 2 কিলোমিটার মতো রাস্তা প্রায় 4 লেন করে রাস্তা ঢালাই দেওয়া হয়েছে। আমরা এখন হচ্ছে কাদিরিয়া টেক্সটাইল মিলের কাছাকাছি আফতাব সিএনজি স্টেশনের বরাবর। এই আফতাব সিএনজি থেকে স্পিড সিএনজি স্টেশন পর্যন্ত 1 লেনের পিচ ঢালাই দেওয়া হয়েছে রাস্তার পূর্ব পাশে। এদিকের অংশেরও গার্ডার, পিলার উপরে গার্ডার বসানো হলেও ফ্লাইওভারের বায়োডাকগুলো এখনও বসানো হয়নি। বিভিন্ন জায়গার ড্রেনের পাইপগুলো এই পাশে দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, কাদিরিয়া টেক্সটাইলে এই অংশে কিছু পাইলিং বাকি রয়েছে। পশ্চিম পাশের পিলারগুলো শেষ হলেও পূর্ব পাশের পাইলিং এবং পিলার দুটাই বাকি রয়েছে। কিছু অংশে পাইলিংয়ের কাজ চলছে। দর্শক, পশ্চিমের রাস্তার পশ্চিম পাশের অংশের 1 লেনের রাস্তা এই পাশে ঢালাই দেওয়া হলেও পূর্ব পাশের কাজ এখনো করা হয়নি। প্রিয় দর্শক, এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ নষ্ট। রাস্তার পশ্চিম পাশে মুন্নু টেক্সটাইল মিল, এর সামনে রাস্তাটা মোটামুটি ভালো। একটু সামনে চলে আসছে বিশ্ব ইজতেমার মাঠ। প্রিয় দর্শক, এই অংশটি টঙ্গী স্টেশন রোডের পরবর্তী অংশ। এই অংশে কিছু পাইলিং বাকি রয়েছে যেটা রাস্তার পূর্ব পাশের অংশের। পশ্চিম পাশের পাইলিং শেষ হলেও এই পাশে বায়োডাক অথবা গার্ডার বসানোর কাজ এখনও শুরু করেনি। প্রিয় দর্শক, এখান থেকে আবদুলপুর পর্যন্ত রাস্তায় দুলুতে মনে হয় যেন রাস্তা কুয়াশা। প্রিয় দর্শক, পূর্বে ফায়ার সার্ভিসের অফিস, কিছু ব্যাংক রয়েছে এই পূর্ব পাশে। এর পাশে দিয়ে 2 লেনের একটা সার্ভিস লেন টঙ্গী বাজারের জন্য ঢালাই দেওয়া হয়েছে। ড্রেনের পাইপগুলো এই পাশে রাখা হয়েছে, এটা দীর্ঘদিন যাবৎ এই ড্রেনের পাইপগুলো এখানে পড়ে আছে।
প্রিয় দর্শক, এটা বাটার শোরুমের সামনের অংশ। এই অংশেরও উপরে গার্ডার বসানো হলে হয়েছে। নিচের অংশে রাস্তা অনেক ভাঙা ছিল, শুধু এই ইটগুলি বসিয়ে রাস্তা যান চলাচল উপযোগী করে গড়ে তোলা হয়েছে। হয়তোবা পিছনের কাজগুলো শেষ করে এই পাশের পিচ ঢালাইয়ের কাজ ধরবে। আর কতদিন লাগতে পারে এই বিআরটি লাইনের এই মাত্র 4 কিলোমিটার টঙ্গী কলেজ গেট হতে আব্দুল পর্যন্ত করতে, তা উপরওয়ালা জানে। এই পর্যন্ত কর্তৃপক্ষ বিভিন্ন সময় বিভিন্ন মেয়াদে ডেডলাইন দিলেও এখন পর্যন্ত তারা ওই ডেডলাইন অনুযায়ী কাজ সম্পন্ন করতে পারেনি। প্রিয় দর্শক, এটি টঙ্গী স্টেশন, টঙ্গী বাজার এরিয়া। এর একটু সামনেই টঙ্গী আবদুল্লাপুর ব্রিজ। এই ব্রিজের উপর দিয়ে যে ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে, তার ব্রিজের এক অংশের কাজ হচ্ছে। এখানে রাস্তার অবস্থাও অত্যন্ত নাজুক। প্রিয় দর্শক, এখান থেকে শুরু হয়েছে টঙ্গী ব্রিজের অংশ। পূর্ব পাশের কিছু অংশের পিলারের ডালা এখনও কাজ শুরু হয়নি। পশ্চিম পাশের অংশের পিলার ডালা এবং গার্ডারগুলো বসানো হয়েছে। টঙ্গী অংশে এবং আবদুল্লাপুর অংশের কাজ এগিয়ে গেলেও মাঝখানের এই ব্রিজের এই ব্রিজ দুটো ভেঙে এদিক দিয়েই বাকি অংশের কাজ শুরু হবে। আবদুল্লাপুর, প্রিয় দর্শক, আমরা এখন আছি আবদুল্লাপুরে। আবদুল্লাপুরের এই উপরে দেখা যাচ্ছে এখান থেকে আজমপুর পর্যন্ত দুপাশের গার্ডার নির্মাণের কাজ চলছে এবং গার্ডার ডালাই দেওয়া হচ্ছে। যে 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 স্থানে কাজ হচ্ছে সেই সেই স্থানে গার্ডারের ডালাই কাজ চলছে। আবদুল্লাপুরের এই অংশে লোকাল বাসগুলো এলোপাতাড়িভাবেই চলে। প্রিয় দর্শক, পলল থেকে হাউস বিল্ডিং পর্যন্ত রাস্তার পূর্ব পাশে ড্রেনের কাজ সহ কিছু রাস্তার সংস্কারের কাজ হাতে নিয়েছে। আমরা একটু সামনেগুলি দেখতে পারবো। ড্রেনের জন্য রড বাঁধা হয়েছে, যা ডালাই কিছুদিনের মধ্যে ডালাই দেওয়া হবে। প্রিয় দর্শক, এখানে একটা আমরা ক্রেন দেখতে পাচ্ছি। এটার মাধ্যমেই নিচ থেকে ডালায়ের যে ইকুইপমেন্ট সরঞ্জাম এখানে উপরে তোলা হয়। প্রিয় দর্শক, বাম পাশে আমরা লক্ষ্য করছি যে ড্রেনের জন্য রডের কাজ হয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই এখানে ডালাই দেওয়া হবে। হাউস বিল্ডিংয়ের এই অংশে রাস্তার পশ্চিম পাশে দুলেনের রাস্তার ডালাই দেওয়া হয়েছে 2 কিলোমিটার। রাস্তার পূর্ব পাশে রাস্তার কাজ সংস্কারের কাজ ধরলেও এখনও এটা ডালাই উপযোগী করে গড়ে তোলা হয়নি। প্রিয় দর্শক, এই অংশেই ফ্লাইওভার শেষ। উত্তরাতে এই অংশে ফ্লাইওভার শেষ। এটা আজমপুরের অংশ। এখান দিয়েই গাড়িগুলো নিচে নেমে যাবে। পাশাপাশি এই ভঙ্গুর রাস্তাটাও সংস্কার করা হবে। প্রিয় দর্শক, এই পাশে রাস্তার পশ্চিম পাশের 4 লেনের ডালাই কিছুদিন আগে শেষ হয়েছে। প্রিয় দর্শক, আমরা একটু দূর সামনে দেখতে পাচ্ছি জসীমউদ্দিন এরিয়া। জসীমউদ্দিনের এই বায়োডাকগুলো
দীর্ঘদিন ধরে এখানে পড়ে আছে। এর জন্যে সবসময় যানজট এখানে লেগে থাকে। যদিও আমরা লক্ষ্য করতে পাচ্ছি যে উপরে বায়োডাকগুলো তোলার জন্য কাজ করছে, অল্প কিছুদিনের মধ্যেই হয়তো বায়োডাকগুলো উপরে তোলা হবে। বায়োডাকগুলোতে পোস্টারে ছেয়ে গেছে, এই পোস্টারের কারণে সৌন্দর্য নষ্ট হচ্ছে, যা কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছে। আমরা প্রিয় দর্শক, সামনে এয়ারপোর্টের বায়োডাকগুলো অল্প কিছুদিন আগেই পিলারের উপরে তোলা হয়েছে, আর এয়ারপোর্টে এই সামনের অংশে পিলারের পাইলিং এবং পিলার দুটার কাজে বাকি। এই অংশে এই যে বায়োডাকগুলো অল্প কিছুদিন আগেই এখানে তোলা হয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে আমাদের লাইক এবং কমেন্টে আমাদের পাশেই থাকবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।